মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে শুক্রবার মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হল প্রাক প্রাথমিক ক্লাস অটল টিঙ্কারিং ল্যাব আয়রন রেমো ড্রিঙ্কিং ওয়াটার পিউরিফায়ার প্ল্যান্টের। তাছাড়া এদিন মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষক ও ছাত্রছাত্রীর মধ্যে যে সম্পর্ক তা অত্যন্ত গভীর, বছরের পর বছর চলে যায় কিন্তু সেই সম্পর্কটা সারা জীবন মনে থাকে। প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথাও প্রাইভেট টিউশন নেই। দেশের অন্য রাজ্যের ছেলে মেয়েরা কি 99% 100% নম্বর পাচ্ছে না? স্কুলে পড়ার পরও যদি আরো পড়ার দরকার হয় তাহলে স্কুল ছুটির পর স্কুলেই পড়ানো হোক চিত্র ছাত্রছাত্রীদের। সরকার সেদিকে চিন্তা ভাবনা করবে, আমরা চাই রাজ্যের ছেলেমেয়েরা ত্রিপুরার নাম উজ্জ্বল করুক, আর এটা শিক্ষকদের সহায়তা ছাড়া সম্ভব না। আমরা চাই প্রত্যেকটা ছাত্রছাত্রী যাতে সমান অধিকার পায়, কেউ যাতে বঞ্চিত না থাকে, তবেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার সার্থকতা আসবে। উল্লেখ্য, সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট পড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। সম্প্রতি এই বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসেছে শিক্ষা দপ্তর, তারপরও কিছু শিক্ষক গোপনে প্রাইভেট চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে এদিন ওইসব শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেন মুখ্যমন্ত্রী, বলেন আইন দিয়ে সব কিছু সমাধান হয়, সমস্যা থাকলে আলোচনা করারও আহ্বান করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেখানে আমি দেখেছি অবাক হয়ে গেছে, আমি যে বাড়িতে আমি ভাড়া ছিলাম সে টিচার বলছে যে এখানে প্রাইভেট টিউশনের প্রশ্ন যখন উঠেছে বলছেন এখানে কোনো ধরনের সিস্টেম নেই, ওখানকার লোক কি 99% পায় না, 100% পায় না, সেখানকার লোকও পাচ্ছে। তো আমরা আগামী দিন আমরা চেষ্টা করবো, আমি অবাক করি যে আমাদের স্কুলের টিচাররা গিয়ে দেখা যায় বাড়ির মধ্যে একটা অস্বাস্থ্যকর পরিবেশে টিউশন দিচ্ছে, কোথাও পার্টি পেতে পড়াশোনা করাচ্ছে, কোথাও আবার ক্লাসরুমের একটা মোটামুটি একটা অবস্থা করে যেটা অস্বাস্থ্যকর, সেখানে ঘন্টার পর ঘন্টা গার্জিয়ানরা বাইরে বসে থাকে, তার ছেলে মেয়েকে ভিতরে ঢুকে, এই অস্বাস্থ্যকর পরিবেশ অবশ্যই আমরা বন্ধ করব। আমরা স্কুলের ভিতরে এত পয়সা খরচ করে এবং মানুষের পয়সা ট্যাক্সের পয়সা দিয়ে আমরা ক্লাস রুম আমরা তৈরি করতাম, সমস্ত ব্যবস্থা আছে, এখানে টিকারি যে ব্যবস্থা সেখানে ব্যবস্থা করা হচ্ছে, আয়রন মুক্ত প্ল্যান্ট যাতে আমাদের ছাত্রছাত্রীরা ভালোভাবে থাকতে পারে, স্বাস্থ্যকর পরিবেশ থাকতে পারে। চিন্তা আছে যে যদি স্কুলে পড়েও যদি দেখা যায় যে টিচারদের এখানে আলাদাভাবে স্কুলেই পড়াশোনা হোক না, এই নিয়ে আমরা একটা ভাবছি, আমার একটা চিন্তাভাবনা আছে, যারা এডুকেশনিস্ট তাদের সাথে কথা বলব, চর্চা হবে এই বিষয়ে কীভাবে প্রাইভেট টিউশন ছাড়াও, কারণ এতে একটা বাড়তি বোঝা, স্কুল শেষ হলে দৌড়ে দৌড়ে সে অ্যাক্সিডেন্টও হয়, আমি শুনে দেখি স্কুলটা ব্যাপারে যাচ্ছে গার্জিয়ান যে তাড়াতাড়ি খাইয়ে ছেলেকে কোনো রকমে সেই মানে কী বলবো কোনো রকমে একটা আগুনের ঘরের ভিতর দিয়ে দেওয়া। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।